ডিআইজি দার্জিলিং রেঞ্জ থেকে এবার সম্ভবত পুলিশ কমিশনার হয়ে ব্যারাকপুরে ফিরছেন দময়ন্তী সেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে নতুন পদে যোগ দেবেন তিনি এ ব্যাপারে প্রায় সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা কানে গিয়েছে দময়ন্তীরও পার্ক স্ট্রিট কাণ্ডের পর মুখ্যমন্ত্রী ও দময়ন্তীর পারস্পরিক মন্তব্য ঘিরে সংঘাতের বাতাবরণ তৈরি হয় তারপরই ডিআইজি ট্রেনিং পদে তাকে বদলি করে দেওয়া হয় ব্যারাকপুরে তারপর তাকে পাঠানো হয় ডিআইজি দার্জিলিং রেঞ্জ পদে প্রায় পাঁচ মাস পর আবার তাকে ফিরিয়ে আনা হচ্ছে ব্যারাকপুরে তবে এবার পুলিশ কমিশনার হিসেবে অন্যদিকে বিশেষ অতিরিক্ত পুলিশ কমিশনার সদর জাভেদ শামীমকে ওএসডি হোম পদে আনা হতে পারে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর তাকে প্রথমে গুরুত্বহীন পদ ডিআইজি ট্রেনিং করে ব্যারাকপুরে পাঠানো হয় তারপর করা হয় ডিআইজি দার্জিলিং কিন্তু শৃঙ্খলা মেনে বদলি নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি দময়ন্তী তিনি ডিআইজি দার্জিলিং রেঞ্জ থাকাকালীন একাধিকবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী প্রতিবারই রীতি মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি দময়ন্তীর এইসব সব আচরণ মুখ্যমন্ত্রীকে যথেষ্ট খুশি করেছে তাই নতুন করে গুরুত্বপূর্ণ পদে তাকে নিয়োগ করতে চলেছেন মমতা তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা স্ট্রিট কাণ্ডের পর দময়ন্তীর বদলি ঘিরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে দময়ন্তীকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে ফিরিয়ে এনে সেই ভুল সংশোধনের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক মহলের একটা অংশ মনে করছে পাহাড় এখন তুলনামূলক শান্ত অন্যদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রতিনিয়ত নানা ধরনের আইন শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিচ্ছে কড়া হাতে এই ধরনের পরিস্থিতির মোকাবিলায় দরকার দক্ষ অফিসার দময়ন্তীর সেই দক্ষতা অস্বীকার করতে পারেননি মুখ্যমন্ত্রী তাই দময়ন্তীর দক্ষতাকে মর্যাদা দিয়ে তাকে সম্ভবত কমিশনের পদে বহাল করতে চলেছেন তিনি আশাবুল হোসেন এবিপি আনন্দ কলকাতা